শেখ হাসিনা চলে গিয়েছে, পালিয়ে গিয়েছে, জনগণ তাকে টেনে এসেছে, নামিয়ে ফেলেছে, যেভাবেই হোক সবাই খুশি হয়েছে। সো এখন অন্য কোনো সরকার, এর আগে বাংলাদেশের অতীত কি এত ভালো ছিল ওর থেকে বেশি, নাকি এটা নিয়ে আপনি কি বলেন? আমার দৃষ্টিতে আচ্ছা, এই যে বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে ফেলা হয়েছিল, এটা সম্পর্কে আপনি কি বলেন? এটা কি ঠিক না? মূর্তি মানে একজন দেশের জাতি, একজন বড় নেতা দেশের স্বাধীন দেশের জন্য কিছু করছে, এভাবে বাংলা ঠিক হয় নাই আমার দৃষ্টিতে। আর ইসলামের দৃষ্টিতে চিন্তা করলে মূর্তি রাখা ঠিক না, মূর্তি রাখা ঠিক না, মূর্তি আসলে কোনো ঠিক না। আর জাতির পিতা একমাত্র আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা সবাই এই সরকার আসার পর সবাই ইব্রাহিম আলাইহিস সালাম মানে আমাদের শেখ মুজিবুর রহমান মুসলিমদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আর আমি জানি না, আমি ছোট মানুষ, তারপর আপনার থেকে জানতে চাচ্ছি, মুসলিমের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এবং যদি বাঙালি জাতির পিতা ধরা যায় তাহলে বলা যায় জাতির পিতা, নাকি এটা রং? রং বাঙালি জাতির পিতা না, এটা বলা যায় না। ছাত্ররা যে আন্দোলন করেছিল, দেশের জনগণ তো সাপোর্ট দিয়েছিল, কেন? যাতে সবাই স্বাধীনভাবে চলতে পারে এবং দেশ ভালোভাবে চলে, যাতে কোথাও গুম এবং খুন না হয়। এমনকি গতকালকে আমরা দেখেছিলাম বঙ্গবীর কাদের সিদ্দিকী, যিনি ফুল দিতে গিয়েছিল তিনি হামলা শিকার হয়েছিল, এবং অন্য একটি মেয়ে ছিল তো তিনিও হামলা শিকার হয়েছিল। এটা কি আপনি হ্যাঁ বলবেন না, মানে এটার কি কি বলেন আপনি, কি এটাকে সমর্থন করেন? জি না, আমি এটা আসলে এটাকে আমি ভালো মনে করি না। তবে এটা কি সরকারের ব্যর্থতা? এখন সরকার উনি কি হ্যান্ডেল করতে পারছে না? উনি কি ছাত্রদেরকে বেশি উপরে তুলে দিচ্ছে? মানে আমি বলতে চাচ্ছি আপনার মতামতটা বলবেন। হ্যাঁ না না, মানে এখন যেটা করতেছে সেটা ভালো, ভালোর জন্যই করতেছে আমাদের। মানে এখন যে ঝামেলাগুলো হচ্ছে এগুলো ভালোর জন্যই হচ্ছে? না, ঝামেলাটা তো করাটা ভালো না, তবে আমরা যেভাবে চালাচ্ছে খুব ভালো। যদি কিছু মনে লাগেন কিছু জিজ্ঞেস করতে পারবো? দেশে তো অনেক বড় একটা ঝামেলা হয়ে গেল, আমরা অনেক একটা পরিস্থিতির শিকার মানে ফেস করলাম, তো এখন কি মনে হয় মানে ভবিষ্যতে কেমন হতে পারে, এবং এখন কেমন ফিল করতেছেন, এবং অতীতে কেমন ছিল, কি মনে হয় ব্যক্তিগত মতামত? এটা গণতান্ত্রিক দেশ, যার যার বাক স্বাধীনতা রয়েছে, এটার জন্য কিন্তু ছাত্র আন্দোলন করেছিল। সো আপনি বলতে পারেন আপনার মনের কথা? এখন মোটামুটি ভালো আছে, ভবিষ্যতে আশা করছি অনেক ভালোই হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, এই যে ধরেন অনেকেই দেখেছিলাম যে এই সরকার পতনের পর অন্য অনেকেই দেখেছিলাম, অনেক ভালো ভালো মানুষ দেখেছিলাম ইউটিউবে এবং তাদের পার্সোনাল ইউটিউব চ্যানেলে এসে এবং বিভিন্ন টিভি চ্যানেলে গিয়েও তারা অনেক মানুষকে বোঝানোর চেষ্টা করেছিল যে এখন হামলা এগুলি ভালো না, হামলা না করাই ভালো, তাদেরকে আইনের আইন বিচার করবে বা সরকার বিচার করবে। কিন্তু দেখা গেল কিছু মানুষ সুবিধা নিয়ে বিভিন্ন জায়গা দখল করতেছে এবং অনেক মানুষের উপর হামলা করতেছে, এমনকি একটা ছেলে আছে নায়ক শান্ত কি না শুনেছেন, ওনার বাবা চেয়ারম্যান ছিল আওয়ামী লীগের, ওনাকে তো মেরেছে, ওনার ছেলেকেও মেরে ফেলেছে, এমনকি এরকম অনেকেই আছে যা দল করে কিন্তু অনেক মানুষের অন্যায় অত্যাচার করেনি, তাদেরকেও মেরেছে। সো এই বিষয়ে আপনি কি বলেন? আপনার কি মনে হয় এই সরকার কি আরেকটু সময় দিতে হবে, নাকি অন্যান্য দলগুলা যদি এখন চায় খুব মানে এই সরকারকে ব্যর্থ বলার চেষ্টা করে যে উনি এগুলি হ্যান্ডেল করতে পারছে না বা জনগণকে বা ছাত্রদেরকে বেশি উপরে তুলে দিচ্ছে, নাকি এই বিষয়ে আপনি কি বলেন, নাকি সরকার আস্তে আস্তে সব ঠিক করবে? সরকার আস্তে আস্তে সবই ঠিক করবে। তার মানে সবাই এখন পজিটিভ ভাইব আছে? পজিটিভ ভাইবে আছে। আর সরকারে কি করে? আমি তো কোন রাজনীতি পক্ষেও না, আমার সাধারণ একজন মানুষ, আপনার অধিকার আছে? অবশ্যই আমার বলার অধিকার আছে, আমি শুধু না যারা আছে সাধারণ সবাই, মানে বাদশাহীলাতে সবাই তো পাচ্ছে না, এই সরকার আসার পরে আমরা এখন যা দেখতেছি কিছুদিন দিনে বাক্সে তার পাচ্ছি। এখন সরকার চলে ওই কাজ করতেও আমরা বলতে পারতাম না, এখন আমরা নিব আমরা বলতে পারি। তো এইরকম সরকার আমরা আরো আগে দরকার ছিল, আমরা আজকে 53 বছর দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার পর আমরা অনেক পিছিয়ে পড়ে আছি, আমরা কেন পড়ে থাকবো? আমরা
আমরা সেটা ফেলে পদত্যাগ চাইছিলাম না প্রথম, পরে ফেলে চাইছি যখন আমাদের এতগুলো বাইবেলিয়ান মারছে, প্রকাশ্যে গুলি করছে, ছাত্রকে ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করছে, তখন আমাদের এটা বাধ্য হিসেবে আমরা মানে পদত্যাগ চাওয়ার জন্য। আচ্ছা ওকে, আসসালামু আলাইকুম, খুব ভালো লাগলো আমার সাথে। অবশ্যই খুব ভালো লাগছে।